हेलो स्टूडेंट, आशा करी तुम्हारा सबाई भलो आछो। क्लास नम्बर 60 रे आमरा पढ़ेछिलाम जे कोनो अवतल लेंस बा कोनो उत्तल लेंसेर सामने जदि कोनो वस्तु रखा हय ताहले सेई वस्तुर प्रतिबिम्ब कोथाय गठित हबे एवं प्रतिबिम्बेर प्रकृति किरकम हबे सेई जिनिसगुलो किन्तु आमरा क्लास नम्बर 60 रे पढ़ेछिलाम। क्लास नम्बर 17 आमरा पढ़ब जे कोनो वस्तुर जे प्रतिबिम्ब गठित हय सेई प्रतिबिम्बेर आकार वस्तुर आकारेर तुलनाय बड़ ना वस्तुर आकारेर तुलनाय छोट, एई जिनिसटा निये किन्तु आमरा एखाने आलोचना करब। एबं एरपरे आमरा किन्तु सरल कैमरा अर्थात जे कैमरा जे छवि तुली आमरा सेई कैमरा सम्पर्के आमरा सामान्य किछु जानार चेष्टा करब। चलो ताहले आमरा फार्स्ट जे टपिकटा एखाने आलोचना करब সেটা হলো রৈখিক বিবর্তন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন বলতে অ্যাকচুয়ালি তুমি কি বোঝো? দেখো রৈখিক বিবর্তন কথার মধ্যে দেখো বিবর্তন অর্থাৎ কতটা বড় কি বড় প্রতিবিম্বটা, অর্থাৎ কোনো একটা অবতল লেন্স বা উত্তল লেন্সের সামনে কোনো একটা বস্তু যদি রাখি তাহলে তার প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে সেটা কিন্তু আমরা ক্লাস নাম্বার 16 দেখেছি। ক্লাস নাম্বার 17 আমরা দেখব যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা বস্তুর সাপেক্ষে কতটা বড় বা বস্তুর সাপেক্ষে কতটা ছোট সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এই বস্তুর সাপেক্ষে কতটা বড় এবং বস্তুর সাপেক্ষে কতটা ছোট এটা বুঝতে গেলে তোমাকে কিন্তু রৈখিক বিবর্তন কি তা জানতে হবে। তাহলে প্রথমে যেটা আসে সেটা হলো রৈখিক বিবর্তন কি বলছে। লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে ভাবো তাহলে আমি কি বললাম লেন্সের প্রধান অক্ষের সাথে লম্বভাবে রাখা কোন বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে কি? মানে হলো ধরো তুমি যদি ধরো একটা লেন্স, এটা একটা লেন্স, সেই লেন্সের সামনে যদি কোনো একটা বস্তুকে তোমরা আগের দিন তোমরা দেখেছো কোনো একটা বস্তুকে যদি এইভাবে রাখা হয়, তাই না, বস্তু যদি রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব একটা গঠিত হবে, সেটা ধরো এইভাবে গিয়ে দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে কোথাও গিয়ে তার একটা প্রতিবিম্ব গঠিত হবে, এটা আমরা আগের দিন পড়েছি। এইবার বলছে যে এই রৈখিক বিবর্তন কাকে বলে, সেটা বলছে কি বলছে যে লেন্সের প্রধান অক্ষের সাথে লম্বভাবে রাখা কোন বস্তু বুঝবো। দেখো লেন্সের প্রধান অঙ্ক এইটা মানে এক্স ওয়াই আমাদের এখানে কি প্রধান অঙ্ক, তার সাথে লম্বভাবে রাখা, এই যে লম্বভাবে এটা রাখা আছে ঠিক কিনা, তা লেন্সের প্রধান অক্ষের সাথে লম্বভাবে রাখা কোন বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে কি এইখানে যেটা তৈরি হবে তার দৈর্ঘ্য ঠিক আছে বা উচ্চতা, এটা এই যে এই যে এইটুখানে দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা, বস্তু দৈর্ঘ্য কোনটা এইটা, বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা তার অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন, বুঝা গেল? তাহলে তার অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। তাহলে কাকে বলে সংজ্ঞাটা আমরা দেখে নিই, সংজ্ঞাটা আমরা কি তো দেখা যাক। তাহলে রৈখিক বিবর্ধন কাকে বলে, লেন্সের প্রধান অক্ষের সাথে লম্বভাবে রাখা কোন বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে কোনটা এইটা কিন্তু ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তু দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়, ঠিক আছে, বুঝা গেল রৈখিক বিবর্তন ব্যাপারটা কি। রৈখিক বিবর্তন মানে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, তাহলে আমরা এই রৈখিক বিবর্তনকে কিন্তু এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রৈখিক বিবর্তন এম সমান সমান আমরা কি লিখতে পারি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, তাই না, বা বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা। কিন্তু তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বা বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা, এই প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এটাকে লেখা আই ইমেজ আর বস্তু দৈর্ঘ্য এটাকে ও অবজেক্ট, ঠিক আছে, আই বাই ও। তাহলে রৈখিক বিবর্তন এম সমান সমান আমাদের হয়ে গেল আই বাই ও। আই মানে কি, আই মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা আর ও মানে কি বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা। তাহলে এইখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা যদি এটাকে যদি আমরা নাম দিই প্রতিবিম্বের দৈর্ঘ্য উচ্চতা, এটা কি, এটা ধরো এটা আই ওয়ান আই টু, তাই না, অ্যাকচুয়ালি তার মানে আই ওয়ান আই টু, তাহলে আই সমান সমান অ্যাকচুয়ালি আই ওয়ান আই টু এই এই উচ্চতাটা, আর এটাকে যদি তুমি ও ওয়ান ধরো ও টু দাও তাহলে কি ও ওয়ান ও টু, এটাকে ও ওয়ান করো ও টু করো, তাহলে ও ওয়ান ও টু এটা কি আমাদের, এটা হলো আমাদের বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা। এই গেল তোমার রৈখিক বিবর্তন। এই রৈখিক বিবর্তনকে আমরা আরেকটু ডিটেইলে পড়ব, ঠিক আছে, একটু ডিটেইলে পড়ব যাতে করে পরবর্তীকালে আমাদের সুবিধা হয়। দেখো
তাহলে এই তো গেল। এইবার তোমরা দেখো, এর আগের দিন যখন আমি তোমাদের অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ছবি করেছিলাম, যেটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো, তার মধ্যে আমি দুটো ছবি আঁকবো। কেন আঁকবো আমি সেটাও বলবো। আমরা এই যে প্রতিবিম্ব দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা, এই জিনিসটাকে দেখাবো যে এই যে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব, এই যে দুটো দিয়ে দেখাবো, মানে কি জিনিসটা তুমি এখনই বুঝতে পারবে, অত এই জায়গাটা বুঝতে পারে না, তুমি এখনই বুঝতে পারবে। দেখো, তার মধ্যে আমরা দুটো ছবি আঁকি। এইখানে ধরো কোন একটা বস্তু আছে, তাহলে কোথা থেকে দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে যাবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে ও এখান থেকে বেরিয়ে যাবে। এর দ্বারা পড়েছি, ঠিক আছে। তুমি এইখানটাকে ও টু, ও ওয়ান, আই ওয়ান, আই টু নাম, এটা কোন দর্পণের ক্ষেত্রে আমাদের উত্তর। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা ছবি আঁকি, তাহলে তুমি দুটোই ক্লিয়ার হয়ে যাবে একবারে। অবতল দর্পণের এইখানে ধরো কোন একটা বস্তু আছে, তাহলে এখান থেকে কোন আলোক রশ্মি এখানে গিয়ে পড়লো, সেটা কি দ্বিতীয় মুখ্য, এটা তো দ্বিতীয় দ্বিতীয় মুখ্য ফোকাস, তো দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে অপসৃত হবে বলে মনে হবে। এই আর একটা তোমার আলোক কেন্দ্র দিয়ে চলে, এইগুলো আমি গড়িয়েছি। এইটা তোমার কি হবে, প্রতিবিম্ব, ঠিক না? তাহলে এখানে আই ওয়ান, তুমি আই টু করো, এটাকে তুমি একইভাবে ও ওয়ান ও টু করো, তাই তো? এটাকে তুমি আলোক কেন্দ্র ও করো, আলোক কেন্দ্র ও। এইবার তুমি একটু জিনিস তোমরা একটু লক্ষ্য করো, কি লক্ষ্য করো, আই ওয়ান আই টু, আই ওয়ান এবং আই টু, আই ওয়ান আই টু, তাই না? তার মানে আই এখানে দেখো, আই ওয়ান আই টু, তার মানে আই ওয়ান আই টু সমান সমান অ্যাকচুয়ালি আই সমান সমান অ্যাকচুয়ালি আমরা কি বলি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা। বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা, ঠিক না? এইবার মনে করো যে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র মানে এটা আলোক কেন্দ্র ও থেকে বস্তু দূরত্ব, অর্থাৎ এটা যদি ও ধরি, এটা যদি ও ধরি, একইভাবে দুটোর ক্ষেত্রে কিন্তু আমি একই নাম দিচ্ছি, মানে একই হবে। এবার আমরা মনে করি যে আলোক কেন্দ্র ও থেকে বস্তু দূরত্ব, আলোক কেন্দ্র ও থেকে বস্তু দূরত্ব, দেখো বস্তু দূরত্ব কোনটা হবে, ও ও টু, এখানেও দেখো এইটা কত হবে, ও ওয়ান দিয়েছে না, ও ওয়ান দিলে তবে তুমি এটাকে সরি এটাকে ওয়ান করো, একটু পরিবর্তন করো, এটাকে ও টু করো, একই টাইপে দিয়ে তাহলে সুবিধা হবে, ঠিক? তাহলে ও ও ওয়ান অ্যাকচুয়ালি ওয়ান, তার মানে এইটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি দেখো এইখান থেকে আলোক কেন্দ্র থেকে এটা হলো বস্তু দূরত্ব, এটাকে লেখা হয় ইউ দিয়ে, ঠিক আছে? ও থেকে আলোক কেন্দ্র ও থেকে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্ব মানে কোনটা, এইটা, তার মানে ও আই টু, এখানে দেখো ও ও এখানে আই ওয়ান হচ্ছে, তাই না? তার মানে আমাদের নামের একটা গন্ডগোল কিন্তু হচ্ছে, কোনো ব্যাপার না, নামের গন্ডগোল হচ্ছে, তুমি একটু চেঞ্জ করে দাও, এটাকে আই টু করে দাও, কোনো অসুবিধা নেই, আই ওয়ান হবে। হ্যাঁ, একই ব্যাপার, তুমি দুটো ক্ষেত্রে আই ওয়ান আই টু, আবার এখানে আই ওয়ান হবে, ব্যাপারটা এক, কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি এইটা দিয়ে দেখাই প্রতিবিম্ব, এটা হলো প্রতিবিম্বের দূরত্ব, এটাকে লেখা হয় ভি দিয়ে, এটাকে লেখা হয় ভি দিয়ে, ভালো করে ভাব, ভি দিয়ে তোমার লেখা। চিত্র থেকে দেখো, দুটো ছবি থেকে, এইটাই আমি মেনলি এখানে দেখাবো, চিত্র থেকে দেখো ত্রিভুজ ও আই ওয়ান আই টু, ভালো করে ভাববে, ও আই ওয়ান আই টু বা আই ওয়ান আই টু, ও এই যে ত্রিভুজটা, এবং এখানেও দেখো ও আই ওয়ান আই টু, এই ত্রিভুজটা দুটোর ক্ষেত্রে আলাদাভাবে দেখো তোমরা, এবং
त्रिभुज ओ त्रिभुज ओ ओ वन ओ टू त्रिभुजटा एटार क्षेत्रे त्रिभुजटा एवं एवं त्रिभुजटा परस्पर सदृश सदृश माने कि एकई रकम देखते परस्पर सदृश এইখানের ক্ষেত্রেও কিন্তু এইখানের ক্ষেত্রেও দেখো এখানের ক্ষেত্রে এই যে ত্রিভুজটা এই ছোট ত্রিভুজটা এবং এই বড় ত্রিভুজটা এটা কিন্তু পরস্পর সদৃশ সদৃশ মানে একই রকম দেখতে যদি পরস্পর সদৃশ হয় তাহলে চিত্র থেকে আমরা কি পাই চিত্র থেকে আমরা পাই ত্রিভুজ ত্রিভুজ ভালো করে দেখো ও আই ওয়ান আই টু ও त्रिभुज ओ ओ वन ओ टू थेके बा ओ टू परस्पर सदृश है ना सदृश जदि होय ताहले आमरा बोलते पारी जे सदृश जदि होय ताहले आमरा बोलते पारी जे आई वन आई टू अर्थात आई वन एटा बाई एटा अर्थात आई वन आई टू बाई ओ वन ओ टू समान समान एटा ओ आई टू बा आई वन जे जेखाने जेटा करे एटा आई टू करेछो तार माने ओ आई टू I2 by O O1 ঠিক আছে মানে সদৃশ মানে এই ত্রিভুজটা এই ত্রিভুজের পরস্পর সদৃশ ব্যাপারটা এরকম এইখানের ক্ষেত্রে যদি হয় তাহলে এখানে ক্ষেত্রে দেখো এর নামটা একটু পরিবর্তন হবে হ্যাঁ এখানে এইখানের ক্ষেত্রে I1 টা হবে এখানে I2 জায়গায় I1 হবে ব্যাপারটা কি তুমি নামটা পরিবর্তন করেও দিতে পারো কোনো অসুবিধা নেই এইখানে তুমি এইটা এটাকে I2 করে দাও তাহলে সবচেয়ে ভালো হবে এখানে I1 করে দাও সবচেয়ে ভালো হবে তুমি ঠিক আছে পরস্পর সদৃশ এবার দেখো আই ওয়ান আই টু এটার মানে তুমি অলরেডি জানো এটা মানে তুমি আই জানো আর এটা মানে তুমি জানো ও এইটা মানে এই মাত্র তোমাদের বললাম এটা মানে হলো ভি দেখো এটা মানে ও আই টু মানে হলো ভি এটা মানে কত ইউ ঠিক না তাহলে আমাদের রৈখিক বিবর্তন আমরা কি জানি যে আমরা জানি যে রৈখিক বিবর্তন এম সমান সমান আই বাই ও সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আই বাই ও মানে আবার ইউ বাই ভি সুতরাং আমরা বলি ভি বাই ইউ সুতরাং এম সমান সমান আমাদের ভি বাই ইউ রৈখিক বিবর্তন এম সমান সমান এটাও লেখা যায় যে এখানে ভি মানে কি ভি কারণ হলো বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব তাই না ভি মানে প্রতিবিম্বের দূরত্ব বা ইউ মানে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব তার মানে আমরা বলতে পারি যে রৈখিক বিবর্তন এম সমান সমান এটাও আমরা যদি লেখা যায় প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব ঠিক আছে প্রতিবিম্ব দূরত্ব লেখা হয় ভি দিয়ে বস্তু দূরত্ব লেখা হয় ইউ দিয়ে ভি বাই তাহলে এম সমান সমান কিন্তু ভি বাই ইউ এটা তুমি কিন্তু অবশ্যই বলতে পারো ঠিক আছে এই কাজ এবার এই রৈখিক বিবর্তন এম এর মান দেখে প্রতিবিম্বের উচ্চতা বেশি হবে না কম হবে এটা কিন্তু আমরা বলতে পারবো সেখানে আমরা তিনটে কন্ডিশন বলবো চলো সেই তিনটে কন্ডিশন কি দেখা যাক ঠিক আছে যেটা বলছিলাম রৈখিক বিবর্তন এম এর মান দেখে প্রতিবিম্বের উচ্চতা বেশি হবে না কম হবে সেটা কিন্তু বলা কত ফার্স্ট এক নম্বর যদি এম এর মান গ্রেটার দেন ওয়ান হয় ভালো করে ভাববা যদি এম গ্রেটার দেন ওয়ান তাহলে প্রতিবিম্বের উচ্চতা গ্রেটার দেন বস্তুর উচ্চতা হবে অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা সেক্ষেত্রে বড় হবে যদি এম গ্রেটার দেন ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে প্রতিবিম্বের উচ্চতা গ্রেটার দেন বস্তুর উচ্চতা অর্থাৎ কি সেখানে প্রতিবিম্বের সাইজটা বড় হবে ঠিক আছে বুঝতে পারলে যদি কন্ডিশন টু বলে যদি এম লেস দেন ওয়ান হয় ইমের মান যদি ছোট হয় একের থেকে তাহলে প্রতিবিম্বের উচ্চতা লেস দেন বস্তুর উচ্চতা এক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা কিন্তু বস্তুর উচ্চতার থেকে ছোট হবে ঠিক আছে তিন নম্বর কন্ডিশন যদি এম সমান ওয়ান অর্থাৎ এম এর মান যদি ওয়ান হয় তাহলে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা সমান হবে প্রতিবিম্বের উচ্চতা সমান বস্তুর উচ্চতা
এই হলো তিনটে কন্ডিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। তোমাকে অনেক সময় পরীক্ষায় দেয়, তোমাকে পরীক্ষায় এরকম একটা দিয়ে দিল যে মনে করি কোনো একটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের সামনে কোনো একটা বস্তু রাখা আছে, সে বস্তু দূরত্ব দিয়ে দিল এবং প্রতিবিম্ব দূরত্ব দেওয়া হলো। বললো যে তাহলে প্রতিবিম্বর সাইজ কি বস্তু থেকে বড় হবে না ছোট হবে? এরকম একটা ছোট টাইপের ধরো অঙ্ক দিয়ে দিল তোমাকে, ঠিক আছে? যে কোনো একটা বস্তু এরকম ধরো ধরো সামান্য কিছু একটা কোশ্চেন, সে ফর এক্সাম্পল ধরো যে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার এবং বস্তু দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয় তবে প্রতিবিম্বের উচ্চতা বেশি হবে না কম? তবে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর তুলনায় বড় হবে না ছোট হবে? আমি একটা সিম্পল কোশ্চেন দিই, দেখো তোমাকে কি বলেছে, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্ব 20 সেন্টিমিটার, তাই না? তাহলে আলোক কেন্দ্র হলো কোন একটা লেন্সের আলোক কেন্দ্র হলো এইটা, কেন অবশ্যই আমি উত্তল লেন্সের কথা মেনশন করে দিলি, কিন্তু উত্তল লেন্সের কথাই বলেছি, ঠিক আছে? আমি সাপোজ এর উদাহরণ, তাহলে মোটামুটি ভাবে এরকম ভাবে একটা পজিশন, এইটা দেওয়া আছে তোমার 20 সেন্টিমিটার, মানে ভি দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর ইউ দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার, তাই না? এইবার ছোট হবে না বড় হবে এটা জানার জন্য এম বার করতে হবে, তাহলে এম সমান সমান আমরা কি জানি, ভি বাই ইউ, 20 বাই 10, তাহলে 2 মানে কত, এম গ্রেটার দেন 1, তাই না? এম গ্রেটার দেন 1 মানে কত, যদি প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা কি, প্রতিবিম্বের উচ্চতা গ্রেটার দেন বস্তুর উচ্চতা, তার মানে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে প্রতিবিম্বের যে উচ্চতাটা, সুতরাং প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য বস্তুর তুলনায় বেশি, এই গেল তোমাদের প্রতিবিম্বের গল্প। এইরকম ছোট ছোট তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আর কোথাও ধরো এরকম বলে দিল, সে ফর এক্সাম্পল এই আগেরটা যেরকম দূরত্ব দিয়ে ধরো এরকম এরকম বলে দিল, এমনি ডাইরেক্ট তোমাকে বলে দিল যে কোন বস্তুর রৈখিক বিবর্ধন সমান সমান 3, কোন বস্তু রৈখিক বিবর্ধন 3, বস্তুটি আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? তাহলে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? এরকম একটা সাধারণ প্রশ্ন তোমায় বলবো। তাহলে কি কি দেওয়া আছে দেখো, কি কি দেওয়া আছে দেখো, বিবর্তন এম সমান সমান কত দেওয়া আছে 3, বস্তুরই আলোক কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, বস্তুরই দূরত্ব তার মানে বস্তু দূরত্ব ইউ সমান সমান 10 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা জানি কি, আমরা জানি এম সমান সমান ভি বা ইউ, কি বার করতে হবে, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব মানে ভি বার করতে হবে, তাহলে ভি সমান সমান এম ইন্টু ইউ, এম এর মান 3, ইউর মান কত, ইউর মান হলো দেওয়া আছে 10, তার মানে 30 সেন্টিমিটার, অর্থাৎ ভি সমান সমান 30, অর্থাৎ প্রতিবিম্বটি আলোক কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে,
প্রতিবিম্বটি আলোকিত হতে চলেছে, এরকম ধরো সিম্পল তোমাদের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এই হলো রৈখিক বিবর্তন। রৈখিক বিবর্তন মানে কি অ্যাকচুয়ালি? তাহলে রৈখিক বিবর্তন মানে হলো যে যে প্রতিবিম্বটা বস্তু তুলনায় কতটা বড় বা ছোট বা সমান কিনা সেটা দেখা, দ্যাট ইজ রৈখিক বিবর্তন। ঠিক আছে, এই হলো রৈখিক বিবর্তন। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হলো সরল ক্যামেরা। ঠিক আছে, চলো দেখা যাক আমরা সরল ক্যামেরা নিয়ে সামান্য আলোচনা করব। এবং তার পরের পার্টে আছে তোমাদের মানব চক্ষু বা হিউম্যান আই, সেটা কিন্তু আমরা পড়ব। আমরা ছোট ছোট পার্টে বিভক্ত করে এই ক্লাসটা দুটো পার্টে বিভক্ত করে দেবো। ঠিক আছে, এখন আমরা যেটা বলবো সরল ক্যামেরা নিয়ে আলোচনা করবো। চলো দেখা যাক সরল ক্যামেরাটা অ্যাকচুয়ালি কি এবং এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, হ্যালো, এখানে তোমরা দেখো একটা সরল ক্যামেরা দেখতে পাচ্ছ। এখানে সরল ক্যামেরা ব্যাপারে দেখো কিছু কিছু পার্টে বিভক্ত। প্রথমে যে পার্টটা সরল ক্যামেরার একদম প্রথমের দিকে দেখো, এই যে পার্টটা, ঠিক আছে, এই যে এটাকে বলা হয় সরল ক্যামেরার লেন্স। ঠিক আছে, লেন্স অর্থাৎ এই লেন্সে গিয়ে কিন্তু কোনো একটা বস্তু থেকে আলোকরশ্মি এসে পড়ে। ঠিক আছে, আর এখানে হলো আলোক নিরুদ্ধ বাষ্প বা চামড়ার বাষ্প। এই জায়গাটা দেখো চামড়ার বাষ্প, এটা হলো চামড়ার বাষ্প। এই যে চামড়ার বাষ্পটা আছে সেই চামড়ার বাষ্পটা কি হবে, ছোট বড় করা যায়। এই যে তোমরা এই ভাঁজগুলো দেখতে পাচ্ছ, এই ভাঁজগুলো দিয়ে কিন্তু চামড়ার বাষ্পটাকে ছোট বড় করা যায়। ঠিক আছে, এটা হলো একটা চামড়ার বাষ্প। ঠিক আছে, এরপরে অভিলক্ষ, অভিলক্ষ বা লেন্স, তোমাদের যেটা বললাম যে অভিলক্ষ বা লেন্স, অভিলক্ষ হলো বাষ্পের সামনে রাখা উপযুক্ত ফোকাস যুগের একটা উত্তল লেন্স। মানে এই যে যেই ব্যাপারটা, যেই ব্যাপারটাকে বললাম, এটা হলো তোমাদের যে একটা অভিলক্ষ। অভিলক্ষ অভিনেত্র ব্যাপারটা তোমাদের আগের দিন বলেছিলাম যে অভিলক্ষ মানে কি ছিল। অভিলক্ষ মানে হলো যে যেই জায়গাটা বস্তুর সামনে, যে লেন্সটা বস্তুর সামনে থাকে, দ্যাট ইজ তোমার অভিলক্ষ। আমরা আগের দিন কিন্তু এই জায়গাটা বলেছিলাম। আর অভিনেত্র মানে যেখানে আমরা চোখ দিয়ে দেখি, তাই তো? কারণ এই যে লেন্সটা, সেই লেন্সটাকে বলে অভিলক্ষ লেন্স। হলো, এটা হলো তোমাদের অভিলক্ষ লেন্স। তারপর একটা সেটা ডায়াফ্রেম। দেখো ডায়াফ্রেম হলো এই যে এই জায়গাটা, এই জায়গা, এইটাকে বলা ডায়াফ্রেম। এইটা হলো, এটা হলো এই যে ব্যাসটাকে ছোট বড় করা যায়, ছোট বড় করে এই যে আলোক নিরুদ্ধ বাষ্প তার মধ্যে কিন্তু আলোটা কতটা প্রবেশ করবে সেই জিনিসটা কিন্তু এই ডায়াফ্রেমের সাহায্যে করা হয়। দেখবে তোমাদের, তোমাদের যদি কারো বাড়িতে ক্যামেরা থেকে থাকে, দেখবে ক্যামেরার উপরে একটা গোল মতো অংশ থাকে, অংশ থাকে, যে অংশটাকে দেখো ডান দিক বা দিক করে কিন্তু ঘোরানো যায়, ঘোরানো ঘোরে কিন্তু তাহলে সেটাকে যদি ঘোরাও তাহলে দেখবে সেই ঘোরানোর ব্যাপারটা যদি তুমি করো তাহলে দেখবে যে একটু ছবিটা ক্লিয়ার হয় বা একটু আলোটা বেশি হয় বা কম হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ডায়াফ্রেম। ডায়াফ্রেম হলো লেন্সের পিছনে একটি বৃত্তাকার ছিদ্র, মানে এই যে যেটা ছিদ্রটা, ঠিক আছে, এই বৃত্তাকার ছিদ্র ছিদ্র কতগুলো ধাতব পাতের সমন্বয় তৈরি। মানে এই যে ডায়াফ্রেমটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ডায়াফ্রেমটা, এটা কিন্তু কতগুলো ধাতব পাতের সমন্বয় তৈরি। এটা কিন্তু ছোট বড় করা যায়, মানে অর্থাৎ এটা কিন্তু এইভাবে বাড়িয়ে দেওয়া যায় আবার কমিয়ে দেওয়া যায়। ঠিক আছে, ছোট বড় করা যায়, ছোট বড় করে এখানে কিন্তু এই যে এর ভিতরে, মানে এই যে এর ভিতরে যে আলোটা কতটা প্রবেশ করবে সেটা কিন্তু কিন্তু করা যায় ডায়াফ্রেমের সাহায্যে। আর একটা জিনিস হলো শাটার। শাটার মানে হলো এইটা, এটা হলো এটাকে বলা হয় শাটার। ঠিক আছে, শাটারের সাহায্যে ক্যামেরার মধ্যে কতটা সময় ধরে আলো প্রবেশ করবে, অর্থাৎ অর্থাৎ আলোক সম্পাদনকাল, যেটা ক্যামেরার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, আলোক সম্পাদনকাল, অর্থাৎ কতটা সময় ধরে এই যে আলোটা ক্যামেরার ভিতরে প্রবেশ করবে সেটা কি বলে, সেটা নিয়ন্ত্রণ করার ওই শাটারটা, এই যে শাটারটা। ঠিক আছে, তোমরা কিন্তু এটা ভিডিওটা পজ করে এই ছবিটা কিন্তু তোমরা এঁকে নেবে। ঠিক আছে, ছবিটা ভালো করে এঁকে নেবে, এই জায়গাগুলো তাহলে তোমাদের বুঝতে হবে যে শাটারের কি বললাম আমরা, এই শাটার, শাটারের সাহায্যে, এই যে শাটার, শাটারের সাহায্যে ক্যামেরার মধ্যে কতটা সময় ধরে আলো প্রবেশ করবে, অর্থাৎ আলোক সম্পাদনকাল নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, এর সাহায্যে আলোক সম্পাদন করার সময় একটা জিনিস মাথায় রাখবে, আলোক সম্পাদনকালের যে সময়টা, সেই সময়টা মোটামুটি ভাবে 1/10 সেকেন্ড থেকে 1/100 সেকেন্ডের মধ্যে রাখা হয়। ঠিক আছে, তাহলে ছবিটা ভালো হয়। কোনো ছবি ভালো হবে কি না খারাপ হবে তা অনেকটাই আলোক সম্পাদনকালের উপর নির্ভর করে। অর্থাৎ আলোক সম্পাদনকাল যদি ভালো হয়, অর্থাৎ তুমি যদি আলোটা কিছু সময়ের জন্য প্রবেশ করতে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে ছবিটা ভালো হবে। পর্দা, ক্যামেরার পিছনে যে জায়গাটা ছবি তৈরি হয় সেটাকে বলে পর্দা। মানে এই যে জায়গাটা, ওই দেখো যে ফটো প্লেট, ঠিক আছে, এই যে জায়গাটা সেটাকে হলো পর্দা তোমাদের। ঠিক আছে, এই জায়গাটা বলা হয় পর্দা। এইবার কিভাবে ক্যামেরাটায় কাজ হয় সেটা আমি তোমাদের একটু বলি যে ক্যামেরার কার্যপ্রণালী এটা কি। ঠিক আছে, প্রথমে পর্দার স্থানে একটি ঘষা কাচ রেখে দেওয়া, মানে এই যে স্থানটা, এই যে স্থানটা ফটো প্লেট তুমি দেখতে পাচ্ছ, এটা হলো আগেকার দিনের সরল ক্যামেরা। মানে এখনকার ক্যামেরার মধ্যে একটু ডিফারেন্স, মানে এখনকার ক্যামেরার সাথে কি ডিফারেন্স সেই জায়গাটা আমি বলবো তোমার। এইটা যেটা দেখতে পাচ্ছ তুমি এইভাবে, এটা হলো ওই ফটো প্লেট যেটা লেখা আছে, এই যে ফটো প্লেটটা, সেটা ওই জায়গাটা কি করা হয়, প্রথমে প্রথমে ওই জায়গাটা একটু ঘষা কাচ রেখে দেওয়া হয়। যেই ঘষা কাচ রাখা হলো ওই জায়গাটায়, এবার কি হয়, এই যে শাটারটা, সেই শাটারটাকে খুলে দেওয়া হয়।
খাটাটা যদি খুলে দেওয়া হয় তাহলে এই যে বস্তুটা, ঠিক আছে, অর্থাৎ যার তুমি ছবি তুলতে চাইছো তার থেকে সেখান থেকে কি আলো প্রবেশ করে লেন্সে, লেন্সে আলো প্রবেশ করে শাটারটা তুমি খুলে দিয়েছো, শাটারটা খুলে দেওয়ার ফলে তার মানে নিশ্চয়ই তার প্রতিবিম্ব কোথাও একটা গঠিত হবে। এইবার এই যে চামড়ার বাস করে, চামড়ার বাসকে ছোট বড় করে এই এই যে মানে যে ইসেটা মানে তোমাদের যে ছবি তৈরি হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অ্যাডজাস্ট করা হয় করে, মানে যে ছবি তৈরি হচ্ছে অর্থাৎ আলোক রশ্মিদের মিলতি হচ্ছে না, ঘরোয়া কথার কথা বলছি, আলোক রশ্মিগুলো এই জায়গায় মানে তুমি যদি এটা ছোট করতে 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 এই জায়গায় নিয়ে তাহলে কিন্তু তারা মিলিত হচ্ছে না, দ্যাট ইজ ছবি তৈরি হবে না। তার মানে তোমাকে এই যে চামড়ার বাস করা, সেই চামড়ার বাস করা ছোট বা বড় করে এইখানে যে ইমেজটা, সেই ইমেজটা তৈরি করতে হবে, ঠিক আছে। তার মানে কি বললাম, প্রথমে পর্দার স্থানে একটা ঘষা কাজ রেখে দিতে হবে, মানে এই স্থানটায় একটা ঘষা কাজ রেখে দাও, রেখে দিয়ে তোমরা তুমি শাটারটা খুলে দাও, শাটারটা খুলে দিলে কি হবে এই বস্তু থেকে আলোক রশ্মি প্রবেশ করবে এবং তারপরে এই চামড়ার বাস্কর সাহায্যে এটাকে তুমি অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করে এইখানে কিন্তু একটা ছবি তৈরি করো, যে ছবিটা তৈরি হচ্ছে কিনা তৈরি তৈরি করো, ঠিক আছে। তার মানে এবার ওই এই যে প্লেট ছবি তৈরি করা, তারপরে শাটারটা বন্ধ করে দাও, যেই ছবি তুমি দেখতে পাচ্ছ যারা ছবি তৈরি করো, এবার তুমি শাটারটা বন্ধ করে দিলো, শাটারটা বন্ধ করে দেওয়া মানে কি, মানে কি তোমার এইটা ফোকাসিং করা হলো, ঠিক আছে, ফোকাসিং করা হয়ে গেল। এইবার তুমি কি করলে, বন্ধ করা একটি ফটো প্লেট বা ফিল্মস, মানে আমরা দেখেছি ছোটবেলায় যে তোমরা হয়তো শুনে থাকবে তোমাদের বাবা মার কাছে যে বিভিন্ন ফিল্মস ফিল্মস দেখতাম, মানে ছোট ছোট নেগেটিভ বলা হতো, ওই নেগেটিভের উপর ছবি তৈরি করো, ওই নেগেটিভটা অ্যাকচুয়ালি কি হয়, ওটা হলো আলোক সংবেদী সিলভার ব্রোমাইডের একটি প্লেট, ঠিক আছে, ওটা হলো ফিল্মস। এবার কি হয়, ওই যে ঘষা কাজটা এখানে রাখা ছিল না, এই ঘষা কাজটাকে এখন কিন্তু শাটারটা বন্ধ, অর্থাৎ আলো কোনো প্রবেশ করছে না, তাহলে এইখানে এই ঘষা কাজটাকে সরিয়ে ওই জায়গাটা কিন্তু ওই নেগেটিভটা রেখে দেওয়া হয়, ফিল্মসটা রেখে দেওয়া হয়। যেই তুমি ফিল্মসটা রেখে দিলে ওই জায়গাটা, ভালো করে ভাবো, যেই তুমি ফিল্মসটা রেখে দিলে এইবার শাটারটিকে, এই যে শাটারটা, শাটারটাকে যতক্ষণ বন্ধ ছিল শাটারটাকে কয়েক মুহূর্তের জন্য খোলা হলো, যেই শাটারটা এখানে খুললে তার মানে এখান থেকে আলো প্রবেশ করলো, তাই তো, যেই শাটারটা আলো প্রবেশ করলো সঙ্গে সঙ্গে শাটারটা বন্ধ করে দিলে। এবার ওই যে আলোটা প্রবেশ করলো, অ্যানালসটা প্রবেশ করলো, এইখানে যে ফিল্মসটা রাখলে সেই ফিল্মের উপরে গিয়ে কিন্তু একটা বিক্রিয়া করলো, ঠিক আছে, যে মানে যে আলোটা এসে এখানে কিন্তু একটা ইমেজ, যে ইমেজটা সেই ইমেজটা কিন্তু এখানে তৈরি করলো, ওই ফিল্মসের উপর তৈরি করলো একেবারে মুহূর্তের মধ্যে, ঠিক আছে। এর ফলে বস্তু থেকে আঘাত, আলোক রশ্মি ফিল্মস থেকে আঘাত করে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বস্তুর প্রতিবিম্ব গঠন করে, যা পরবর্তীতে আমরা আলোকচিত্র হিসেবে পেয়ে থাকি। এইবার এই ফিল্মসটাকে তুমি নিয়ে তারপরে তুমি তোমার ইচ্ছে মতো কি, তোমার ইচ্ছে মতো বিভিন্ন ছবি তুমি তৈরি করতে পারবে। ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ার ব্যাপারটা যে কিভাবে হয় প্রতিবিম্ব গঠন, ক্যামেরার প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। দেখো ক্যামেরার লেন্স, এই যে ক্যামেরার লেন্স, ঠিক আছে, এবং ফোকাস, এর বাইরে পি বিন্দু, এই যে পি বিন্দু, পি বিন্দুকে কোনো বস্তু রাখলে পর্দায় সৎ অবশিষ্য এবং বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠিত হয়, তুমি দেখতেই পাচ্ছ। বেশি দূরে অবস্থিত বস্তুর ক্ষেত্রে, না অনেক দূরে অবস্থিত আছে, ঠিক আছে, সেক্ষেত্রে লেন্স এবং পর্দার মধ্যে দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের সমান করা হয়। কেন করা হয় বলতে পারো, দেখবে তোমাদের একটা জিনিস আমি পড়িয়েছিলাম আগের দিন, যে উত্তল দর্পণ, উত্তর সরি উত্তল লেন্সের সামনে কোনো বস্তু যদি অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, ফোকাসে গঠিত হয়। তাহলে অনেক দূরে যদি কোনো বস্তু থাকে তাহলে কি করা হয়, তাহলে এইখানে এইটা হলো ফোকাস আমাদের, ঠিক আছে, এইটা হলো ফোকাস, এই যে ফোকাস, তাহলে কি করে এইটাকে ছোট করতে করে 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 এই জায়গাটা নিয়ে আসা হয়, ঠিক আছে, এই পর্দা, এই যে চামড়ার যে বাস্কটা, এই 800 টাকা আমি বললাম যে এটাকে ছোট বড় করা যায়, ঠিক আছে। যখন বস্তুটা অসীম অবস্থিত, মানে পি বস্তু, এই যে পি বস্তুটা, এই বস্তুটা যদি অসীম অবস্থিত হয় তাহলে এই যে শাটারটাকে এই যে ছোট করতে 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 ফোকাসে নিয়ে যায়, তাহলে ফোকাসে গঠিত হবে। কারণ আমরা পড়েছি যে অসীমে কোনো বস্তু যদি, অসীমে যদি কোনো বস্তু থাকে তার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়। এইভাবে এইটাকে অ্যাডজাস্ট করে কিন্তু আমাদের একটু সৎ অবশিষ্য বস্তু তুলনায় আকারে ছোট প্রতিবিম্ব কিন্তু আমরা পেয়ে যাই। এই হলো সরল ক্যামেরার কিন্তু কার্যকারী, ঠিক আছে, ব্যাপারটা পুরো ক্লিয়ার। এইবার তোমাদের তোমাদের এটা বলে রাখি যে তাহলে এই সরল ক্যামেরা এবং আমরা আমাদের যে বর্তমান যে ক্যামেরা সেই ক্যামেরাগুলোর পার্থক্য কি, পার্থক্য কিছুই না, শুধুমাত্র আগের ক্যামেরাগুলো এইখানে একটা ফিল্মস রাখা হতো, এখন এখানে কিন্তু একটা সেন্সর লাগানো থাকে, ইলেকট্রন সেন্সর। এই যে তোমরা তাদের দেখবে ফোনগুলো, রেডমি নোট 7 প্রো, রেডমি 6 প্রো বা ভিভো Z1 প্রো, যত ফোন আছে সেগুলো বলা হয় দেখবে যে সনির ক্যামেরা সেন্সর বা স্যামসংয়ের ক্যামেরা সেন্সর, কিছুই না, টেকনোলজি কিন্তু এটাই, মানে তোমাদের যে অরিজিনাল ঘটনা কিন্তু এটাই। এইবারে এটাকে কি করা হয়, এই জায়গাটা কি হয় একটা ইলেকট্রন, এই যে আলোটা, আলো ফোটন কণার স্রোত, এইখানে কি হয় একটা সেন্সর রেখে দেওয়া হয়, যেই সেন্সারটা কিন্তু একটা কিন্তু তোমাদের একটা ইমেজ তৈরি করে, ধরো আমাদের ফোনের মধ্যে বা ক্যামেরায় সব কিছুতে কিন্তু গিয়ে একটা ইমেজ তৈরি করে। এখানে শুধুমাত্র এই ফিল্মে, আগেকার দিনে এখানে ফিল্মস রাখা হতো, এখন এখন আর ফিল্ম রাখা হয় না, এখন এখানে সেন্সার, বিভিন্ন সেন্সার, বিভিন্ন কোম্পানি খুব ভালো ভালো সেন্সার তৈরি করছে,
দেখবে সনির বা সনিরটাকে বলা হয় খুব ভালো, এবং স্যামসাং যারা বিভিন্ন বা অনেক এখন আধুনিক অনেক কোম্পানি বেরিয়ে গেছে তারা কিন্তু এই সেন্সারগুলো তৈরি করছে। ঠিক আছে, মেন যে ঘটনাটা, মেন ঘটনা কিন্তু হলো এটা, মানে একটা সরল ক্যামেরার মেন যে কার্যাবলী বা কিভাবে কাজ করে সেই ঘটনা কিন্তু এটা, এর বাইরে কিন্তু কিছু না। বুঝতে পারলো ব্যাপারটা যে ঘটনাটা কি? চলো এবার আমরা মোটামুটি জেনে নিই তোমরা। ঠিক আছে, জেনে নিই বলতে আমরা মোটামুটি এই যে কি কি তোমাদের লিখতে হবে সেটা আমরা একবার জাস্ট দেখিয়ে দিই। ঠিক আছে, সেই জায়গাগুলো তোমরা একটু নোট, ভিডিও পজ করে তোমরা একটু নোট করে দিতে পারবে। এটাও ছবিটা, ছবিটা কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার হলে তোমাদের হতেই হবে। আমি কি বললাম আবার একটা রিক্যাপ করে দিই তোমাদের, যে এই একটা সরল ক্যামেরা, সরল ক্যামেরার এটা একটা চামড়ার বাস্ক যেটাকে আমরা ছোট বড় করতে পারি। ঠিক আছে, ছোট বড় করতে পারি। এখন আধুনিক কালে, আধুনিক যুগে যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলোও দেখবে লেন্সটাকে তুমি ছোট বড় করতে পারবে। ঠিক আছে, ওই একই কনসেপ্ট কিন্তু আগেকার দিনে এইভাবে চামড়ার বাস্ক বা বিশাল, তুমি একটু গুগলে বা উইকিপিডিয়ায় সার্চ করে দেখবে আগেকার দিনের একটা ক্যামেরা দেখবে, সেটা কিন্তু আমাদের একটা ঘর, মানে ধরো আমাদের 10-12 ঘর তার সাইজের সমান প্রায় একটা ক্যামেরা ছিল। দেখবে তোমাদের গুগল ইমেজে সার্চ করে দেখতে পারো সেই ক্যামেরা, তাহলে ভাবো একবার। এখানেও কিন্তু সেই একই কনসেপ্ট, তাই তো, যেখানে একটা লেন্স রাখা থাকবে, এবার বস্তুতে কারো সে লেন্সে গিয়ে পড়বে, লেন্সের পরে একটা শাটার থাকবে, তারপরে একটা ডায়াফ্রেম থাকবে। ডায়াফ্রেমের সাহায্যে আমরা কিন্তু ছোট বড় করে এই যে এর মধ্যে আলো, আলো নিয়ন্ত্রণ, কারণ কি লেন্সের ভিতরে তো অনেক আলো আসতে পারে, এখান থেকে আমরা কতটা আলো নেবো, অর্থাৎ একটা ভালো ইমেজের জন্য কতটা আলো দরকার সেটাকে ডায়াফ্রেমের মাধ্যমে নিয়ন্ত্রণ, ডায়াফ্রেমটাকে এইটাকে কম ছোট বড় করে এই আলোটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, এটা শাটারের সাহায্যে কি করা হয়, শাটারের সাহায্যে কি এর মধ্যে আলোক সম্পাদনকাল নিয়ন্ত্রণ করা হয়। আলোক সম্পাদনকাল কি 1/10 সেকেন্ড থেকে 1/100 সেকেন্ড হয়। ঠিক আছে, মানে কি শাটারটা জাস্ট খুলে আলো প্রবেশ করলে আবার বন্ধ করে দিলাম, মানে অনন্তকাল ধরে আলো প্রবেশ করলে দিলে তাহলে তো আমরা ছবিই পাবো না, এই কারণে কিন্তু শাটারের কাজ। ঠিক আছে, এইবার এখানে একটা ফটোগ্রাফিক প্লেট রাখা, প্রথমে কি করা হয়, প্রথমে ওইখানটা যেটা বললাম ওই জায়গাটায় প্রথমে একটা ঘষা কাঁচ রাখা হয়, ঘষা কাঁচ দেখে হয় এটাকে অ্যাডজাস্ট করা হয়, অ্যাডজাস্ট করে এখানে ছবিটা তৈরি হচ্ছে কিনা সেটা দেখা হয়, এরপরে শাটারটাকে বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে এই ঘষা কাঁচটাকে সরিয়ে ওখানে একটা ফিল্মস রাখা হয়, ফিল্মস থেকে শাটারটা এক মুহূর্তের জন্য খুলে আবার বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ ওইখানে আলোটা সেটা প্রবেশ করে ওই ফিল্মের উপর গিয়ে একটা বিক্রিয়া করবে, তার ফলে ওইখানে নেগেটিভ যেটা সেই নেগেটিভ থেকে আমরা কিন্তু ছবি পেয়ে থাকি। তোমাদের বাবা মার কাছে জিজ্ঞেস করলেই তারা বলবে যে আমরা আগেকার দিনে যখন ছবি দিলাম তখন ওরকম একটা নেগেটিভ দিত, এইটা হলো সেই কার্যাবলী। ঠিক আছে, এখনকার দিনে কি করা হয়, এখনকার দিনে ক্যামেরাগুলো এই যে ফটো প্লেট বা ফটো প্লেট ওখানে একটা সেন্সার লাগানো থাকে, ইলেকট্রন সেন্সার, সেই সেন্সারের সাহায্যে কিন্তু ওখানে ছবি তৈরি হয়। ঠিক আছে, ইলেকট্রনের সাহায্যে ছবি তৈরি হয়, যার ফলে এই যে আমাদের ক্যামেরাগুলো বা ফোনের ক্যামেরাগুলো যা ক্যামেরা বলো কেন সবই ওখানে একটা সেন্সার লাগানো, সেই সেন্সারের সাহায্যে আমরা ছবি। এই হলো সরল ক্যামেরার প্রধান যে ঘটনা সেই ঘটনা। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে দাদা, যেই ঘর যেই জিনিসগুলো আমরা মুখে বললাম সেই জিনিসগুলোই আমার লেখা আছে, তোমরা ভিডিও পজ করে জায়গাগুলোকে তোমরা টুকে নিতে পারো, বা তোমরা সম্ভবত কোনো বইও পেয়ে যাবে, সেম জিনিসই কিন্তু এখানে করা আছে, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, যে আমরা যেই ঘটনাগুলো আমরা মুখে বললাম ওখানে সেটাই কিন্তু এখানে বলা হয়, সরল ক্যামেরা আলো, প্রথমে আলোক নিরুদ্ধ বাস্ক। ঠিক আছে, তোমরা ভিডিও পজ করে জায়গাগুলো কিন্তু তোমরা নিজেদের মতো লিখেও নিতে পারো, বা তোমরা বুঝে গেছো ব্যাপারটা। ঠিক আছে, সেই জিনিসগুলো লেখা আছে। আলোক নিরুদ্ধ বাস্ক, একটি ভাঁজ করা চামড়ার বা শক্ত কালো কাগজের বাস্ক, এর দৈর্ঘ্য প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, এর ভিতরের অংশ কালো রং করা থাকে। হ্যাঁ, এবারে এখানে বলি কালো রং করা কেন থাকে, দেখো কালো রং করা থাকলেই একমাত্র কি হয়, আলোর প্রতিফলন হয় না, কারণ কালো রংটাকে শোষণ করে নেয়, তাই না, অন্য আলোকে শোষণ, এই জন্য কালো রং করা থাকে। যে কোনো ক্যামেরা দেখবে কালো হয় কেন হয়, তোমাদের মধ্যে প্রশ্ন কখনো জেগেছে যাবে, কারণ কালো রঙের ক্ষেত্রে একমাত্র আলোর প্রতিফলন হয় না। এবার তারা নাকি কালো রংটা আলো অবাঞ্ছিত যে আলোগুলো সেই আলোগুলোকে শুষে নেয়। ঠিক আছে, এই কারণে ভিতরে কালো রং করা থাকে। তারপর অভিলক্ষ, অভিলক্ষ হলো বাস্কের সামনে রাখা উপযুক্ত ফোকাস দূরে উত্তল লেন্স, ডায়াফ্রেম, আমি বললাম ঘটনাগুলো, সেই ঘটনাগুলোই কিন্তু এখানে লেখা আছে, তোমরা জায়গাগুলো একটু ভিডিও পজ করে সেটা কিন্তু তোমরা নিজেদের মধ্যে কিন্তু টুকিয়ে নিতে পারো, বা তোমরা বুঝিয়েও নিতে পারো। ঠিক আছে, একই ঘটনা ডায়াফ্রেম, ডায়াফ্রেম ডি হলো লেন্সের পিছনে একটি বৃত্তাকার ছিদ্র যা কতগুলি ধাতব পাতের সমন্বয়ে তৈরি, ছিদ্রের ব্যাস পরিবর্তন করে ক্যামেরার ভিতরে আলো প্রবেশ পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়, ছিদ্রের ব্যাস কম হলে লেন্সের কার্যকর উন্মেষ কম হয় এবং কম আলো প্রবেশ করলে প্রতিবিম্ব স্পষ্ট হয়। তারপরে শাটার, দেখো শাটার সাহায্যে ক্যামেরার মধ্যে কতটা সময় ধরে আলো প্রবেশ করবে, অর্থাৎ আলো সম্পাদনকাল নিয়ন্ত্রণ করা হয়, এর সাহায্যে আলো সম্পাদনকালের সময় 1/10 সেকেন্ড থেকে 1/100 সেকেন্ডের মধ্যে রাখা হয়, কোনো ছবি ভালো হবে কিনা খারাপ হবে তা অনেকটাই আলো সম্পাদনকালের উপর নির্ভর করে। সেম ঘটনা যেগুলো তোমাদের বলছি সেইগুলোই, পর্দা, ক্যামেরার পিছনে যে জায়গায় ছবি করা হয় সেটি হলো পর্দা। ঠিক আছে, ক্যামেরা কার্যপ্রণালী, প্রথমে পর্দার সাথে যেই জিনিসগুলো তোমাদের বললাম সেই জিনিসগুলোই কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা জায়গাগুলো ভিডিওটা পজ করে জায়গাগুলো টুকে নিতে পারো, বা তোমাদের স্ট্যান্ডার্ড বইয়েও এগুলো আছে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে।
পর্দার স্থানে রাখা হয়। দেখো ক্যামেরার প্রতিবিম্ব গঠন, ক্যামেরার লেন্স এল এর ফোকাস এফ ওয়ান এর বাইরে তোমরা দেখে নেবে। পি বিন্দুতে কোনো বস্তু রাখলে পর্দার সদ অবশিষ্ট এবং বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠিত হয়। বেশি দূরে অবস্থিত বস্তুর ক্ষেত্রে লেন্স এবং পর্দার মধ্যে দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বে সমান করা হয়। কাছাকাছি অবস্থিত বস্তুর ক্ষেত্রে লেন্স এবং পর্দার দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে বেশি রাখা হয়। এটা তোমরা যে ঘটনাগুলো বললাম আমি সেই ঘটনাগুলো জাস্ট মানে বলা আছে, ঠিক আছে। নেক্সট দিন তাহলে আমরা মানুষের চোখ নিয়ে দেখা হবে। মানুষের চোখ আমরা আলাদাভাবেই একটা ভিডিও করবো, এর সাথে কোনো কিছু রাখবো না, ঠিক আছে। জাস্ট 15-20 মিনিটের ভিডিও আমরা চোখটাকে সুন্দরভাবে দেখাবো। জানি তোমরা বায়োলজিতে পড়েছো, তাও আমরা এখানে সুন্দরভাবে চোখটাকে দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব ফিজিক্সে দেখানো যায়, ঠিক আছে। ফিজিক্স আমরা মেনলি আলোর ঘটনাটাই বোঝার চেষ্টা করবো, তাও যতটা সম্ভব দেখাবো, ঠিক আছে। নেক্সট দিন তাহলে আমাদের মানুষের চোখ নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য গুড বাই।